ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর খাদ্য এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে উদযাপিত হলো ইন্টারন্যাশনাল শেফ ডে 2021। এই আয়োজনে সারা দেশ থেকে অংশ নেন প্রায় 1000-এর বেশি শেফ। রেডকাও বাটার অয়েলের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মাস্টার শেফ নাজিম খান এবং এশিয়ান কালিনারি অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান ইয়াওয়ার্ড খান। এছাড়া অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মাস্টার শেফ কিশোয়ার চৌধুরী। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা আসিফুর রউফ।